যখন জয়েন করি তখন কয়েক বছর আগে, মানে কয়েক বছর আগে, তখন এখানকার প্রোডাক্টের সম্পর্কে ডক্টর হকের মতো আমারও খুব একটা পরিষ্কার ধারণা ছিল না। তো লিটারেচার স্টাডি করেছি, সব কিছু আস্তে আস্তে জেনেছি, কিন্তু যখন আমরা পেশেন্টকে ডিল করতে শুরু করলাম তখন মানে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট আমরা হ্যান্ডেল করতে গিয়ে দেখলাম যে যেটাতে অ্যালোপ্যাথি বা অন্যান্য চিকিৎসাতে খুব সহজে রেজাল্ট পাওয়া যায় না বলে আমরা দেখেছি বা জেনেছি, সেটাতে মানে অদ্ভুতভাবে এই সাপ্লিমেন্ট তার রেজাল্ট মানে দেখিয়েছে এবং পেশেন্ট উপকৃত হয়েছে। মানে বহু পেশেন্ট এসে মানে খুব অল্প সময়, যতটা সময় আমরা ভেবেছিলাম যে তারা উপকৃত হবে তার চেয়ে অনেক কম সময় তারা মানে উপকার পেয়েছে এবং পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি গেছে। এটা খুবই স্যাটিসফ্যাকশনের ব্যাপার এবং মানে সাপ্লিমেন্ট এতটাই আমাদের কাছে আস্থা নিয়ে এসছে, এটা খুবই ভালো লেগেছে। তো আমি বলবো আবার 3 বছর পরে, প্রায় 2.5 বছর বলতে গেলে, 2.5 বছর পরে আমরা সব একসাথে মিলতে পেরেছি। আশা করবো যে আগামী দিনগুলোতে আমরা সবাই সেই আগের মতো যেন চলতে পারি এবং আলমাসিরের এই সুন্দর প্রোডাক্টের উপরে আস্থা রেখে আগামী দিনগুলোতে আরও অনেক পেশেন্টকে আমরা সুস্থ করে তাদের মুখে হাসি ফোটাতে পারি।